চিম্বুক পাহাড়, শেষ আমাদের এখান থেকে নীলগিরি আবার কত দূরে? নীলগিরি আরও অনেক দূরে। আমরা এখন চিম্বুক পাহাড়ের পাদদেশে, চিম্বুক পাহাড়েই, পাদদেশে না, চিম্বুক পাহাড়ের উপরে আমরা চলে এসেছি। এখানে আমাদের কিছুক্ষণ অবস্থান হবে, তারপরে আমরা আবার আমরা নীলগিরির দিকে। নীলগিরি নাকি এখান থেকে আরও এক ঘন্টার দূরে। বন্ধুরা থাকুন আমাদের সাথেই। ছোট্ট চিম্বুক বাজার, এ তো ভালো। কি ছয় টাকা পথে এক একটা কলা? হ্যাঁ ভাই, একটা কলার দাম ছয় টাকা নাকি এক হালি? এক হালি বারো টাকা করে মনে হয়। কি বললাম আমি গতকাল, কত বড় টাকা? ছয় টাকা, একটা ছয় টাকা। তাহলে বান্দরবান এসে লাভ হলো কি? এটা বাঙালি মাগ না পাইলে, তুমি পাহাড়ে আসছো পাহাড়িদের মতো আচরণ করো। হ্যাঁ একটা করে খা, পাহাড়ের একটা করে খা, পাহাড়ের একটা করে খা। হ্যাঁ আমি আমি পরে খাই, আমি পরে খাই। পাহাড়ে আসছো পাহাড়িদের মতো আচরণ করো, বুঝছো? এই যে তেঁতুল খাইতে পারো, বাঘার তেঁতুল কেজি কত করে? পেঁপে কেজি না পিস খাও, দুইটা করে খাওয়ালো। আমি আমি দুষ্টামি করেছি, দুইটা তিনটা খাও তুমি। ওই যে নন্দিতা বুঝতে ছোট ছোট পিস করবা, চিকন চিকন পিস, হলের মতো, হলে যে মাছ দেয় দেখো না, মাইক্রো পিস। হ্যাঁ বারো পিস করলে আগের আগের ওই বাহিনী আসার আগে। আরো আরো গাড়ি আছে, আমার টাকা তো সব শেষ করে ফেলবে। এই জন্য আমি বলতেছি যে তাড়াতাড়ি দিয়ে কাটে দেওয়ার জন্য। আরো তিনটা আছে, ওরা বুঝে না। কেমন আছো তোমরা? চিম্বুকে এসে আমরা একেবারে সত্যিকারের পাহাড়ি পরিবেশ আমরা পেয়েছি। এখানে বাঙালি বলতে আমরা যারা বাইরে থেকে এসেছি, ঢাকা থেকে যারা এসেছি, আমরা বাঙালি, কিন্তু এখানে ওনারা যে দোকান সাজিয়ে বসেছেন, সব পাহাড়ি কলা পাওয়া যাচ্ছে, তারপরে পেঁপে পেঁপে। এটা কি ভাই জাম্বুরা? এত ছোট জাম্বুরা আমাদের আমাদের গ্রামে তো বড় বড় জাম্বুরা পাওয়া যায়। ছোট জাম্বুরা না, বড় জাম্বুরাও আছে না? হ্যাঁ এই যে পেঁপে, তারপরে কলার পরিমাণে বেশি। তোমরা শুনো, তোমাদের তোমরা ওরা কিছু গিফট করো, চকলেট কিনে দাও, চিপস কিনে দাও, তাহলে সে আপন মনে করবে। আর এটা 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 কত? একই দাম, একই দাম না? এটা আশি টাকা। আর এই যে তেঁতুল, তেঁতুল কত দাম? সত্তর, সত্তর টাকা এই একটা এক প্যাকেট পাহাড়ি তেঁতুল। নিব নিব, আমি আসতেছি, নিব নিব। এগুলা কচুর মুখী না কি জিনিস? কসু কসু, এই যে জাম্বুরা একটু বড় আছে সাইজ। জাম্বুরা কত করে ভাই? ভাই এ ভাই তোমাদের জাম্বুরায় কত? পঁচিশ টাকা, পঁচিশ টাকা পিস।
বড় নিব, এটা আমরা দেন, এটা এই প্যাকেটটা দেন, এক বড়ই দেন, বড়ই দেন, আমি নিতেছি, বড়ই দেন। মিষ্টি হবে নাকি নাকি টক 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 মিষ্টি? এটাই মজা বেশি, ঢাকা শহরে আমরা এগুলো খুঁজে বেড়াই, আছে ঢাকাতে, দাম বেশি, ঢাকাতে 200 টাকা কেজি, 200 কেজি 200, আর এখানে হলো কত? 80 টাকা বলছেন, অনেক সস্তা। এই তোমরা এটা নাও, এটা নিয়ে খাও, এটা খাও, আমার জন্য কিছু রাখো। হ্যাঁ, এই যে আমরা পেঁপে কিনে খেলাম, কত দাম বললো পেঁপের? এটা 60 টাকা কেজি নিছে। এগুলো কি হলুদ? হ্যাঁ, কত করে হলুদ? 6 টাকা কেজি হলুদ, কাঁচা হলুদ 50 টাকা কেজি। হুম, 80 টাকা দিয়ে বড়ি কিনলাম, আর তেঁতুল কত? 70, তেঁতুল 70। আমরা নীলগিরি যাওয়ার পথে আমরা চিম্বুক পাহাড়ে একটু অবস্থান করছি, আমরা এখন চিম্বুকে যাব। ভাই, এখানকে টিকিট কাটা লাগে? কত করে? আচ্ছা, যে চিম্বুক পর্যটন কেন্দ্র জেলা প্রশাসনের আন্ডারে, এখান থেকে টিকিট কাটতে হবে, কত? 20 টাকা করে না? 20 টাকা করে। আচ্ছা দেন। কয়টা? আমরা কতজন আছি? 10 জন। হ্যাঁ, 10 জন, 20 টাকা করে টিকিট, আমরা টিকিট নিয়ে আমরা যাচ্ছি। আমরা দ্রুত একটু যাই, দরকার হলে যাওয়ার পথে আবার উঠে যাবো না। আমরা চিম্বুক পাহাড়, চিম্বুক ফরেস্ট, বানানটা ভুল, বিদেশি বানান হলে দন্ত সহ হবে। হ্যাঁ, তোমরা সবাই একসাথে থাকো, আলাদা হবে না। আমরা একটু দৌড় দিয়ে উঠি সময় বাঁচানোর জন্য। চিম্বুক পাহাড়ে আমরা, চিম্বুক পাহাড়ের উপরে উঠে গেছি, পর্যটন কেন্দ্র চিম্বুক অনেক উঁচুতে, সবার শ্বাসকষ্ট হচ্ছে। এখান থেকে পুরো দৃশ্য দেখার জন্য চমৎকার ব্যবস্থা করেছে বাংলাদেশ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে। তার একটা চমৎকার নিদর্শন অসাধারণ আবহাওয়া, ভাষা নেই প্রকাশ করার, প্রিয়জনদের কথা মনে হচ্ছে। আমরা কাজের চাপে অনেকে আসতে পারি না, তো সময় সুযোগ করে আসা উচিত। অনেক উঁচুতে, কয়েক হাজার মিটার নিচে এখন পূর্বান্দরবন, আর এই যে দুর্দান্ত, ওই জায়গাটার নাম হচ্ছে নবচত্বর, নবচত্বর। এই যে এখান থেকে ওহ
পুরো পাহাড় দেখা যাচ্ছে এখান থেকে সব কিছু। বৃষ্টি বাতাস এসে গায়ে লাগছে, নাম জানা অজানা অনেক গাছ, দূরে পাহাড়, সব ছোট ছোট পাহাড়, ওই দূরে পাহাড়ি গ্রাম। সবচেয়ে মজার দৃশ্য সম্ভবত বর্ষাকালে হয় কিংবা শীতকালে, যখন কুয়াশা থাকে অথবা মেঘ থাকে আকাশে, তখন হাত দিয়ে ধরে এই মেঘগুলো স্পর্শ করা যায়। বিউটি অ্যাট ইটস বেস্ট, অসাধারণ জায়গা। চিম্বুক পাহাড়ের চমৎকার বসার জায়গা, এখানে বসে চা কফি খেলে শীতের সকালে কিংবা বৃষ্টি ভেজা কোনো দিনে বা রাতে মন ভরে যাবে। আপনি থাকেন কোথায় ভাই? ও, টাউন থেকে আসেন? হ্যাঁ। কয়টা আইসক্রিম বিক্রি হয় দিনে? 100 আইসক্রিম বিক্রি হয়ে যায় না? বাহ, খুব ভালো। আমরা আরেকটু উপরে উঠছি, এটা আরেকটা সাইড। হ্যাঁ, এই সাইড থেকে আমরা একই রকম, এই সাইডে দৃশ্য আরও পরিষ্কার। অনেক নিচে আমরা এখন তাকাবো, এই যে সব পাহাড়ের খাঁচে খাঁচে মানুষের ওখানে দাঁড়িয়ে দৃশ্য দেখার ব্যবস্থা আছে। এই যে গিরি নিবাস চিম্বুক, এটি একটি সড়ক ও জনপথ অধিদপ্তরের একটি ছোট রিসোর্ট, কারো যোগাযোগ থাকলে এখানে এসে থেকে যেতে পারেন। চিম্বুক পাহাড় থেকে দৃশ্য দেখে আমরা এখন নিচে নেমে যাচ্ছি। হ্যাঁ, চিম্বুকের এই পর্যটন স্পটটিতে ঢুকতে হলে 20 টাকা দিয়ে উঠতে হবে টিকিট। যে আমরা এখন আবার রাস্তায় চলে এসেছি, আমরা অনেক আপনারা তো খুঁজতেছেন সবাই, আপনি তো বলেন নাই কোথায় গেছেন আপনারা। চিম্বুক পাহাড়ে কিছুক্ষণ অবস্থান করে আমরা আমাদের আরেক গন্তব্য নীলগিরির উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম।